যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন বর্তমানে অন্যতম শক্তিশালী সামরিক ড্রোন। সারা পৃথিবীর যে কোনো ড্রোনের চেয়ে সবথেকে বেশি দামি এই ড্রোন। MQ-9 রিপার ড্রোনটি প্রাথমিকভাবে একটি বুদ্ধিমত্তা সম্পন্ন এবং দ্বিতীয়ত গতিশীল কার্যকরী লক্ষ্যগুলির বিরুদ্ধে বেশ কার্যকরী। এর উল্লেখযোগ্য অবদান হচ্ছে সময়, বিস্তৃত পরিসর সেন্সর, মাল্টিমোড কমিউনিকেশন স্যুট এবং নির্ভুল অস্ত্রের প্রেক্ষিতে সংবেদনশীল লক্ষ্যগুলির বিরুদ্ধে স্ট্রাইক, সমন্বয় এবং পুনঃসূচনা করার একটি অন্যতম ক্ষমতা প্রদান করে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম নামের একটি কোম্পানি তৈরি করেছে। এটি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত হয়। MQ নামের অর্থ হল মাল্টি রোল এবং রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম। 9 সংখ্যাটির মানে হলো এটি তার ধরনের ড্রোনগুলোর মধ্যে নবম। এটি প্রিডিটর বি নামেও পরিচিত। এই ড্রোনটির ভেতরে পাইলটের প্রয়োজন নেই, কারণ এটি নিজেই উড়তে পারে। MQ-9 রিপার আগের MQ-1 প্রিডিটর নামক ড্রোনের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। এটি খুব নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে দ্রুত আক্রমণ করার জন্য তৈরি করা হয়েছে। এর গতি ঘন্টায় প্রায় 300 মাইল, 50,000 ফুট উঁচুতে উঠতে পারে, 1,746 কিলোগ্রাম অস্ত্র বা অন্যান্য সরঞ্জাম বহন করতে সক্ষম। MQ-9 ড্রোনের টার্গেট খুঁজে বের করার জন্য বিশেষ ক্যামেরা এবং রাডার ব্যবহার করা হয়েছে। এর মাঝে এমন সেন্সর ব্যবহার করা হয়েছে যা দিনে এবং রাতে দেখতে পারে, এমনকি খারাপ আবহাওয়ার মধ্যেও দেখতে পারে। MQ-9 হেলফার নামক 8টি অস্ত্র বহন করতে সক্ষম, যেগুলো মাটিতে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে ব্যবহৃত হয়। এটি ড্রোন বোমাও বহন করতে সক্ষম। MQ-9 রিপার নজরদারি এবং লক্ষ্যবস্তু খুঁজে বের করতে বা সেনাদের তথ্য দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় নজরদারি করতে ব্যবহার করা হয়। এটি শত্রুদের আক্রমণ করে বা তারা কোথায় আছে তা খুঁজে বের করে মাটিতে থাকা সেনাদের সাহায্য করে। এছাড়া এই ড্রোন দুর্যোগের সময় সাহায্য দিতে বা বিপজ্জনক এলাকায় শান্তি বজায় রাখতে ব্যবহার করা হয়ে থাকে। MQ-9 রিপারের দাম অনেক বেশি। একটি ড্রোনের দাম প্রায় $32 মিলিয়ন হতে পারে, যা কিছু ফাইটার জেটের দামের চেয়েও অনেক বেশি। 2018 সালের তথ্য অনুযায়ী মার্কিন বিমান বাহিনীর জন্য MQ-9 রিপার ড্রোন 3,25,000 ঘন্টা উড্ডয়ন করেছিল, যার 91% ছিল যুদ্ধ সম্পর্কিত। মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য মতে এই ড্রোনের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র নিজেই। সংক্ষেপে MQ-9 রিপার ড্রোনকে বুদ্ধিমত্তা, নজরদারি এবং পুনরুদ্ধার, ক্লোজ এয়ার সাপোর্ট, কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ, প্রিসিশন স্ট্রাইক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। MQ-9 এর ক্ষমতা যোদ্ধাদের কমান্ডার উদ্দেশ্যে সমর্থনে নিয়মিত যুদ্ধ অপারেশন পরিচালনা করার জন্য অনন্যভাবে যোগ্য করে তোলে।